গত বছরের ন্যায় এবছরও আগরতলায় 39 নম্বর পুরো ওয়ার্ডের পক্ষ থেকে সার্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে আগরতলা শহর দক্ষিণাঞ্চলে সমস্ত রেজিস্টারভুক্ত ক্লাব সংঘ সমিতি সহ বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে দ্বিতীয় শারদ সম্মাননার আয়োজন করা হয়েছে, যার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী 29 অক্টোবর। শুক্রবার আগরতলা এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন আগরতলা 39 নম্বর পুরো ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর উদয় ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। গত বছরে শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা সহ 3টি করে মোট 7টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্লাবগুলোকে পুরস্কৃত করা হয়েছিল। এবছর 7টি ক্লাবের সঙ্গে আরও 2টি নতুন ক্লাব সংযোজন করা হয়েছে। একটি হচ্ছে সেরা দুর্গাপুজো, অপরটি হচ্ছে সেরা প্রতিমা কারিগরকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা গত 21 আগস্ট আমরা আপনাদের মাধ্যমে ঘোষণা দিয়েছিলাম যে এবার আমরা দ্বিতীয় বর্ষ যে সারা সম্মেলন অনুষ্ঠান করব, সে উপলক্ষে আমাদের পঞ্চসুমারের উদ্যোগে যে বিচারক মণ্ডলী তারা বিভিন্ন ক্লাব পরিক্রমা করে এবার আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে 94 ক্লাবের মধ্যে 72টা ক্লাব আমাদের আবেদন যে সারা দিয়েছেন, তার মধ্যে আমাদের বিচার মণ্ডলী প্রত্যেকটা ক্লাবের ভাবে গিয়েছেন। আমাদের যে ক্রাইটেরিয়া, আমাদের সিস্টেম, যে বিষয়গুলো নিয়ে আমাদের বিচারমণ্ডলী সে পুরস্কার বিতরণী মানে প্রাইস নির্ধারণ করেছেন, আজকে এই বিষয়ে আজকে সাংবাদিক সম্মেলন। বিশেষ বিষয়গুলোকে কেন্দ্র করে এই বছরও পুরস্কার বিতরণ করতে যাচ্ছেন। কিছুক্ষণ আগে সেই ক্লাবের নামগুলো বলা হয়েছে, তার পাশাপাশি আরও যারা বিভিন্নভাবে এই শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন দুর্গাপূজায় ভালো পারফরমেন্স করেছেন ওনাদেরও জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন, এবং আগামী 29 তারিখ 39 নং ওয়ার্ডের এই মাঠে শারদ সম্মাননা হতে যাচ্ছে। এই শারদ সম্মাননায় উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আগরতলা পুর নিগমের সম্মানীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।